তুমি যদি ইন্টারভিউ দিতে না চাও দিয়া তাহলে ফল উল্টো হবে। লোকে ভাববে তোমার জীবনে নিশ্চয়ই কোনো সমস্যা চলছে, তোমার জীবনে নিশ্চয়ই কোনো টালমাটাল অবস্থা আছে যার জন্য তুমি প্রেসকে অ্যাভয়েড করছো, প্রেসকে ফেস করতে চাইছো না। আর যেটা তুমি ঢাকার চেষ্টা করছো মায়ান শালিনী সেটাকে রং জড়িয়ে বলবে, প্রেসের কাছে রং জড়িয়ে তা প্রেজেন্ট করবে দিয়া। অভিনয়টা যদি করতে হয় তাহলে অভিনয়টা করবে দিয়া, তোমাকে ইন্টারভিউটা দিতে হবে। ঠিক আছে ঠিক আছে, আমি না অভিনয় করব, তার সাথে সাথে কিন্তু তোমাকে অভিনয় করতে হবে। তুমি রাজি তো অভিনয় করতে? হ্যাঁ আমি অভিনয় করব, আমি অভিনয় করব, আর দরকার হলে বাড়ির সবাই অভিনয় করবে। হ্যাঁ করব তো, আমি তো চিরটা কাল অভিনয় করতে চেয়েছি, যদি রিয়েল লাইফে না হয় রিয়েল লাইফে আমি অভিনয় করব। কোথায় অভিনয় করার কথা হচ্ছে শুনি? খুব ভালো যে তুমি এসেছো। দেখো ত্রিনা, একটা নিউজ চ্যানেল থেকে দিয়ার ইন্টারভিউ নেওয়ার জন্য আসতে চাইছে, আর ও আমাদেরকে বদনাম করার জন্য সে ইন্টারভিউ দিতে চাইছে না। না ও ইন্টারভিউ দেবে কি দেবে না সেটা তো ওর ব্যাপার, তুমি এত মাথা ঘামাচ্ছো কেন? তোমার কি যায় আসে? আর যায় আসে ত্রিনা, যায় আসে। আমাদের এখনো ডিভোর্স হয়নি, আর যেহেতু ডিভোর্স হয়নি তাহলে কেন আমরা লোককে জানাতে যাব যে আমাদের মধ্যে সমস্যা চলছে? এমনিতেই তো লোকের মধ্যে কৌতূহল বাড়বে। তাহলে দিয়া, তোমার যদি লোককে জানানোরই হয় তাহলে ডিভোর্সের পর প্রেস কনফারেন্স ডেকে আমরা সবাইকে জানিয়ে দেব, ওকে? আমার মনে হয় ও সবার মধ্যে না কৌতূহলটা বাড়াতে চাইছে, সবাইকে ব্যাপারটা জানিয়ে সবার সম্পত্তিতে নিতে চাইছে এবং আমাদের বদনাম করতে চাইছে। ও কি চাইছে না চাইছে না সেটা আমার জানার দরকার নেই, আমি কি চাইছি সেটা আমার কাছে ইম্পর্টেন্ট। আমি চাইছি তুমি ইন্টারভিউটা দাও দিয়া। তুমি লোককে এটা দেখাতে চাও না যে তুমি খুব অসুখী? হ্যাঁ তোমার লাইফটা হেল হয়ে গেছে, এসব চলবে না দিয়া, এসব চলবে না। আমি এখন আমার জীবনটা শুধরে নিতে চলেছি, তাই তুমি ইন্টারভিউটা দেবে। ইজ দ্যাট ক্লিয়ার? তিস্তা ওকে নিয়ে রেডি করিয়ে দে। বিপিনদা বিপিনদা, যারা ইন্টারভিউ নিতে আসছে তাদের জন্য চা জল খাবার বসাও। নিখিল তুই তোর বন্ধুকে ফোন করে বলে দে ওরা যেন তাড়াতাড়ি ইন্টারভিউটা নিতে আসে, ওকে? আর চুপ, আর চুপ, শোনো, চুপ, একদম চুপ। এখন তুমি আর একটা কথা বলবে না, প্রেস যখন আসবে এবার কথা তুমি তাদের সামনে বলবে। আর যে কি বলে গেলে শুনলে, ইন্টারভিউ তুমি দেবে, তার মানে ইন্টারভিউ তুমি দেবে। আচ্ছা দিয়া ম্যাডাম, আপনার কাছে আমার শেষ প্রশ্ন, এই যে স্বামী হিসেবে আর্যদা আপনার কাছে কেমন? মানে আমি এটা বলতে চাইছি আপনি স্বামী হিসেবে ওনাকে 10-এর মধ্যে কত রেটিং করবেন? আর্য আমার কাছে হাজবেন্ড হিসেবে? হাজবেন্ড কে তোমার হাজবেন্ড? আর্য তোমার হাজবেন্ড নয়। আমি অনেকক্ষণ ধরে তোমার অভিনয় দেখছি। নো স্টপ ইট, স্টপ দিস ননসেন্স। শুনা কি হচ্ছে কি এটা? তুমি তো দেখতে পাচ্ছ একটা ইন্টারভিউ চলছে, তার মধ্যে তুমি এসে কথা বলছো। উনি কি বলতে চাইছেন উনাকে বলতে দেনি কি? উনি কিছু বলবেন না। ত্রিনাদি ত্রিনাদি হচ্ছেটা কি? তুমি ক্যামেরার সামনে এই সমস্ত কথা কেন বলছো? দেখো আমাদের তো কথা হলো যে আমরা অভিনয় করব, সামনে অভিনয় করব আমরা। অভিনয়? কিসের অভিনয়? তুমি কি অভিনয়ের মধ্যে নিজেকে রেস্ট্রিক্ট করে রেখেছো? রাখোনি তো। আমি তোমার কথা কেন, আমি কারোর কথা শুনবো না। তুমি এ সমস্ত কথা বলে আবার আর্যকে তোমার দিকে ঘুরিয়ে নিতে চাইছো না? আবার আর্যের মন ভোলাতে চাইছো? আবার তুমি আর্যকে আমার কাছ থেকে কেড়ে নিতে চাইছো? আমি সেটা হতে দেবো, আমি কিছুতেই সেটা হতে দেবো না। সবাইকে সবটা জানিয়ে দেবো। আমার কথা তুমি শোনো ত্রিনাদি, প্লিজ। বললাম না আমি তোমার কোনো কথা শুনবো না। এই যে আপনারা আপনারা আমার দিকে ক্যামেরা ঘোরান, আমার কথা শুনুন। এতক্ষণ ধরে আপনারা যা দেখলেন যা শুনলেন যা দিয়া বললো সবটা মিথ্যে, সবটা ফেক। আর্য আর দিয়া ডিভোর্স হয়ে যাচ্ছে। 10-এর দিন দিয়া বাড়ি থেকে চলে যাচ্ছে, ওদের ডিভোর্স হয়ে যাচ্ছে। আর তারপর
তারপর আর্য আর আমার বিয়ে হচ্ছে। আর্য ব্যানার্জির সঙ্গে বিয়ে হবে তৃণা সান্নালি। ও মাই গড, তো দারুণ খবর। শুন সুগত, তুই শুন, তুই এসব কথায় প্লিজ মাথা ঘামাস না, এগুলো সব বানিয়ে বলছি, এগুলো সত্যি নয়। শুন, আরে বড়দা ভাইয়া বিয়া যথেষ্ট সুখে আছে, তুই তো নিজে চোখে দেখলি, ওরা তো কথা বললো তোর সঙ্গে, তাই না? দেখ নিখিল, আমার তো এখন মনে হচ্ছে আমার বোঝাটা সম্পূর্ণ ভুল। আর তৃণা যেভাবে কথাটা জোর দিয়ে বলছে তাতে ওর কথাটাকে সম্পূর্ণ উড়িয়ে দেওয়া যায় না। আর শোন, বন্ধুত্ব আর প্রফেশন দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। না না, আপনারা খবর সকাল সন্ধ্যে রাত, আপনারা তো সবসময় সত্যি খবর দেখান, তাই না? আমি যে কথাটা বললাম সেটা কিন্তু সত্যি, 100% সত্যি। আর আমি যা বলছি তা সত্যি কিনা সেটা আর্যকে জিজ্ঞেস করুন, জিজ্ঞেস করুন আর্য ব্যানার্জিকে। আর্য প্লিজ, দেখো আমাদের মধ্যে যাই হোক না কেন, তুমি প্লিজ পেশের সামনে এই কথাগুলো বলো না প্লিজ। কি ব্যাপার দিয়া, আপনি একবার তৃণাকে আর একবার আর্যদেরকে কি বোঝাতে চাইছেন বলুন। ধামা চাপা দেওয়ার চেষ্টা করছি আর কিছু। এই এই ভয়টাই আমি পাচ্ছিলাম, এই কারণে ইন্টারভিউটা আমি হতে দিতে চাইছিলাম না। সেই ঘরের খবর বেআব্রু হয়ে গেল তো। সুগত প্লিজ প্লিজ, সুগত আমি বন্ধু হিসেবে তোকে বলছি, তুই ক্যামেরাটা বন্ধ কর, তুই ক্যামেরাটা বন্ধ করতে বল ওকে। খেলা তো বেশ জমে গেছে। হ্যাঁ আর জমলো, আমারই তো ইন্টারভিউটা দেওয়া হলো না। প্লিজ হ্যাঙ্গামা তো বন্ধ করো তো। ক্যামেরা বন্ধ করলেও কিন্তু সত্যিটা ধামা চাপা পড়বে না, আমি যেটা বললাম সেটাই সত্যি। জিজ্ঞেস করুন, করুন আর্য ব্যানার্জিকে জিজ্ঞেস করুন। আর্যদা, আপনি তাহলে এতক্ষণ সত্যিটাকে লুকানোর জন্য আপনি প্রোঅ্যাক্টিভ উত্তর দিচ্ছিলেন, কি হয়েছে আপনাদের মধ্যে বলুন প্লিজ, বলুন আমাদের, সত্যি কি ডিভোর্স হচ্ছে বলুন, চুপ করে থাকবেন না। বর্দা ভাই তুই ঘরে যা, আমি এদিকটা দেখছি, তুই তুই ঘরে যা বর্দা ভাই প্লিজ। আচ্ছা প্লিজ আচ্ছা, আমি তোমার কাছে হাত জোর করে বলছি, তুমি ওদের সামনে কিছু বলো না, তাহলে আমাদের সম্মান সব ধুলেই মিশে যাবে। আর্য প্লিজ, আর্যদা চুপ করে থাকবে না প্লিজ, বলুন আমাদের। বলো আর্য, বলো না, বলে দাও সবাইকে সত্যিটা কি, আর তো কিছু লুকিয়ে রাখার দরকার নেই, আমি তো আছি, তুমি সত্যিটা সবাইকে বলে দাও। হ্যাঁ আমার আর দিয়ার ডিভোর্স হচ্ছে। শান্তি, কিন্তু কেন কেন হচ্ছে দিয়া, আপনি এত বড় সাফল্য পাওয়ার পর আর্য ব্যানার্জির মতো ডোপ কেলেঙ্কারিতে ধরা পড়া আর নাম কাটা ব্যান প্লেয়ারের সঙ্গে নিজের নামটাকে জড়িয়ে রাখতে চাইছেন না? আর্য তার ব্যর্থতাকে কি আপনি আর বয়ে বেড়াতে চাইছেন না? আপনি কি তাহলে এতদিন শুধুমাত্র আর্যদাকে নিজের কেরিয়ারের সাফল্যের সিঁড়ি হিসাবে ব্যবহার করেছেন? না না, এইসব কিছু সত্যি নয়, বিশ্বাস করুন আপনারা, এটাই সত্যি। আপনি যা বললেন ঠিক সেটাই সত্যি, এটাই ঠিক যে এতদিন পর্যন্ত দিয়া আর্যকে সিঁড়ি হিসেবে ব্যবহার করেছে, কিন্তু অনেক হয়েছে। আর না, এবার তো আমি চলে এসেছি, আমি আর আর্যকে কিছুতেই ইউজড হতে দেব না, আর্যকে আমি বিয়ে করব, আর ও যা যা ডিজার্ভ করে সব আমি ওকে দেব, যেখানে শান্তি আছে, ভালোবাসা আছে, নাম আছে, টাকা পয়সা আছে, খ্যাতি আছে, সব আর্য পাবে সব। এই শেষ পরীক্ষা যেন আমার সব বিশ্বাস জিতে যায় না, তুমি দেখো দেখো তুমি। এটা কি করছে দিয়া, প্রদীপের উপর থেকে হাতটা সরাচ্ছে না কেন, তোর হাতটা তো পড়ে যাবে।